আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম জহিন সকল মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত এবার থেকে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে সন্ধ্যে ছটার সময় মক টেস্টের ভিডিও তোমরা পেয়ে যাবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন ভারতের প্রথম আত্মলিঙ্গ বিদ্যালয়ের নাম কী ভারতের প্রথম আত্মলিঙ্গ বিদ্যালয়ের নাম কী সঠিক অ্যান্সার হবে সহজ ইন্টারন্যাশনাল স্কুল অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখে নাও থ্রি মাস্কেটিয়াস বইটির লেখককে থ্রি মাস্কেটিয়াস বইটির লেখককে তাড়াতাড়ি অ্যান্সার করো দুই সেকেন্ড করে টাইম আছে এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার দুমাস অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর থেকে সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখে নাও সঠিক অ্যান্সার হবে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং নিউ দিল্লি শহরে তো আমাদের অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি পেনিসিলিন আবিষ্কার করেন নিম্নলিখিত কোন ব্যক্তি পেনিসিলিন আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো দেখে নাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার ফ্লেমিং অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন নবান্ন নাটকের লেখককে একটি কমন কোয়েশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ নবান্ন নাটকের লেখককে তাড়াতাড়ি অ্যান্সার করো দুই সেকেন্ড করে টাইম আছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজন ভট্টাচার্য অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখে নাও আর টিআই শব্দটির অর্থ কী আর টিআই শব্দটির অর্থ কী তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইট টু ইনফরমেশান অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন রামানুজ ছিলেন বিশ্ববিখ্যাত ড্যাশ এই ড্যাশের জায়গায় তোমাদের সঠিক অ্যান্সারটি বসাতে হবে রামানুজ ছিলেন বিশ্ববিখ্যাত তারপরেই ড্যাশ যে স্থান সেখানে সঠিক অ্যান্সার বসাতে হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য সঠিক ক্যান্সার হবে গম্ভীরা পশ্চিমবঙ্গের একটি স্বীকৃত লোকনৃত্য অপশান সি কারেক্ট অ্যান্সার আজকে নিয়ে নয় নয়দাগার কোয়েশ্চেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় সঠিক অ্যান্সারটি যাওয়ার আগে তোমাদের কাছে আজকের প্রশ্ন থাকবে ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে পরের দিন আমি সঠিক অ্যান্সারটি তোমাদের বলে দেবো এক্ষেত্রে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দশ দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন নিম্নলিখিত কোন ব্যক্তি গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন বন্ধুরা যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এডওয়ার্ড জেনার গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হবে আঠেরোশো সাল অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের মতো বারো দাগের কোয়েশ্চেন ফুটবল বিশ্বকাপ ট্রফি পূর্বে কি নামে পরিচিত ছিল ফুটবল বিশ্বকাপ ট্রফি পূর্বে কি নামে পরিচিত ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে জুলস রিমেট কাপ অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয় আই কত সালে প্রতিষ্ঠিত হয় আগের দিনের মক টেস্ট সিরিজে তোমাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আই এম এর ফুল ফ্রম তোমাদের কাছে প্রশ্ন ছিল এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর এই দাগের কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো সালে আই প্রতিষ্ঠিত হয়েছিল অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন অজন্তা গুহা কোথায় অবস্থিত অজন্তা গুহা কোথায় অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন সঠিক অ্যান্সার তাড়াতাড়ি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন নাসিক কোন নদীর তীরে অবস্থিত নাসিক কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি গোদাবরী নদীর তীরে এটি অবস্থিত পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল উনিশশো সালে অবশ্যই তোমরা এই দুটো সাল মাথায় রাখবে উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু করা হয়েছিল এবং উনিশশো সালে এটিকে সমাপ্ত করা হয়েছিল দেখে নাও আজকের নিয়ে সতেরো দাগের কোয়েশ্চেন সূর্য প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি হয় সূর্য প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি হয় তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো কমেন্টের সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটি উপাদান দিয়ে প্রধানত সূর্য তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছিল কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইউএসএ থেকে সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত করা হয়েছিল দেখে না উনিশদাগার কোয়েশ্চেন লক্ষ্ণৌ কোন নদীর ওপর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লখনৌ কোন নদীর ওপর অবস্থিত সঠিক অ্যান্সার হবে গোমতি অপশান এ কারেক্ট অ্যান্সার লক্ষ্ণ গোমতী নদীর ওপর অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন তাড়াতাড়ি অ্যান্সার করো কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বিশ্বনাথ আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন লবণ সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন লবণ সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন তাড়াতাড়ি অ্যান্সার করো কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীর সাথে সরোজিনী নাইডু নেতৃত্ব দিয়েছিলেন অপশান বি তোমাদের কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইনফ্লুয়েঞ্জা অপশান সি কারেক্ট অ্যান্সার ইনফ্লুয়েঞ্জা সঠিক উত্তর আজকে নিয়ে চব্বিশ তাগের কোয়েশ্চেনটি দেখে নাও আরব মালভূমি কোথায় অবস্থিত তোমরা কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম এশিয়াতে আরব মালভূমি অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি গুটি বসন্তের কারণ নিম্নলিখিত কোনটি গুটি বসন্তের কারণ এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে ভ্যারিওয়ালা ভাইরাস অপশানে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ